কেউ তো আসলে হলো আমাদেরকে মানে আশ্বাস দিতে পারছে না। হ্যাঁ, আমরা যে ওই যে 44% আছে এটা নিয়ে যে লড়বো সেটারও গ্যারান্টি কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারতেছেন না, কারণ আপনাদের হলো গোড়ায় সমস্যা। হ্যাঁ, ওইখান থেকে ধরেন এই বিলিফটাও আমাদের নাই। আচ্ছা, যে আমরা 40%-এর জন্য লড়তেছি, ঠিক আছে, ওই 40%-এর যদি হলো আমার কপালে থাকে তাহলে আসবে, এটাও না। আপনারা দিয়ে দিচ্ছেন, কোশ্চেন দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা কি আন্দোলন করবো না? অবশ্যই করবো। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমি আমার কথা বলতে গেলে বাংলাদেশে চাকরি করব গতদিনের এই ঘটনা শোনার পর বা পিএসসির ওই আলামতটা জানার পর এখন সেই বিশ্বাসই উঠে গেছে যে আসলে পড়াশোনা করে লাভ কী, আর বাংলাদেশ থেকে আমি পরীক্ষা দিয়ে নিজের মেধা দিয়ে আসলে কত দূর যেতে পারবো। আমি স্টুডেন্টরা যত আন্দোলন করি, যত বিদ্রোহ করি, আমাদের এই যে পিএসসি যেটা যে প্রতিষ্ঠানটা ছিল এর প্রতি আমাদের একটা ভরসা ছিল, আস্থা ছিল, কিন্তু এখন আর এই আস্থাটাও নেই। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মানে কোনো একটা জবের ক্ষেত্রে আমি বললাম যে 500 জন শিক্ষার্থীকে মনোনীত করা হবে, সেখানে প্রশ্ন বিক্রি করাই হয় 700। আপনি বুঝতেছেন দেশের অবস্থা? পিএসসির মতো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশ্ন ফাঁসির মতো একটা ন্যাক্কারজনক বিষয় শিক্ষার্থীরা আশা করে নাই কখনো। এখন শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে আন্দোলন সেটা শুধু একটা গণ্ডি পেরিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। এটা আমরা কখনোই ভাবিনি। একটা পিএসসি সবচেয়ে বিশ্বস্ত এবং সরকারের একজন বড় কর্মকর্তা, এবং এটা সাংবিধানিক এটা একটা প্রতিষ্ঠান এবং এটা আস্থার জায়গা, আমরা কখনোই ভাবিনি এরকমটা হবে। তবে এখনও আমরা শিওর না যে এটা সত্য কিনে, যদি সত্য হয় তাহলে অবশ্যই এটা দুঃখজনক। এটা অত্যন্ত দুঃখজনক, ইটস রিয়েলি সো সরি ফর অল ন্যাশন। আমরা যদি এভাবে এই যে কোটা ভিত্তিক যদি ওই যে এরা হচ্ছে চাকরির পত্র প্রশ্ন, ইভেন বিসিএসের মতো কোশ্চেন ফাঁস হওয়া, এটা বিশাল ব্যাপার। আর এটা হওয়ার পেছনের কারণটা হচ্ছে ওরা কোটা দিয়ে হচ্ছে চাকরি পেয়েছে, যার কারণে এগুলো হচ্ছে। এই জন্য হচ্ছে যে যদি সত্যিকারে মেধা ওখানে চলে যায়, মেধাভিত্তিক যদি বাংলাদেশ গড়া যায়, তখনই এ ধরনের কেলেঙ্কারি, এ ধরনের প্রশ্ন ফাঁস আর হবে না। আমাদের ছাত্র সমাজ এখন পুরোই হতাশ। তারা হয়তো ব্রেন ড্রেন করে বিদেশে পানি জমাবে, কিন্তু যাদের বাবার টাকা নাই তারা কি করবে? আমার বাবা কৃষক, আমি কি করব? আমাদের মতো যারা মেধাবী কিন্তু যাদের টাকা পয়সা নেই তারা তো বিদেশ পানিতে জমাতে পারবে না। তো আমাদের এই হতাশার কোনো শেষ নেই। আমাদের যে শেষ ভরসা ছিল পিএসসি, সেই পিএসসিও দুর্নীতির সাথে যুক্ত। তাদের কর্মচারী এবং কর্মকর্তা সহজে আমাদের এই 33টি ক্যাডার এবং নন ক্যাডার সব প্রশ্ন ফাঁসে জড়িত। দেখতে পেলাম গত 33 থেকে 46 বিসিএসের মধ্যে টোটাল 30টা এক্সামে কোশ্চেন ফাঁস হয়েছে। এই যে কোশ্চেন ফাঁস, এটা কাদের আন্ডারে থেকে হয়েছে? বিপিএসসি থেকে, যেখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপর বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা এখন অত্যন্ত ভরসা করত। ক্যাম্পাসে কি নিয়ে ফিরে যাব যে প্রশ্ন ফাঁস হবে এটা নিয়ে ফিরে যাব? যে আমি পড়াশোনা করতেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এরপরে আমি পড়াশোনা করব, কি আশায় ফিরে যাব যে আমার 44% যেটা আছে ওইটাও প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এই আশায় আমি ক্যাম্পাসে যাব না? এতদিন আমরা ক্যাম্পাসে ছিলাম, যেহেতু এখন হচ্ছে না, তার মানে আমরা রাজপথেই থাকবো।